আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম 21 টি বিশেষ অঙ্গীকারের ইশতেহার ঘোষণা আওয়ামী লীগের অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে দেশ পরিচালনার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য এবং সিটি গভর্নমেন্ট প্রতিষ্ঠা সহ 19 দফার ইশতেহার ঘোষণা বিএনপি নির্বাচনে অংশ নিতে পারবেন না খালেদা জিয়া প্রার্থিতা বৈধতার বিষয়ে রিট খারিজ হাইকোর্টের তৃতীয় একক বেঞ্চে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ আছে লেভেল প্লেইং ফিল্ড নেই বলে যারা অভিযোগ করছেন তার ঠিক নয় বলেছেন সিইসি দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম গ্রামকে আধুনিক শহরে উন্নীত করা তরুণ সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর দুর্নীতি বিরুদ্ধে জিরো টলারেন্স সাম্প্রদায়িক জঙ্গিবাদ মাদক নির্মূল সহ একুশটি বিশেষ অঙ্গীকার সম্বলিত নির্বাচনী ইস্তাহার ঘোষণা করেছে একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন দলটির সভাপতি শেখ হাসিনা আশ্বাস দেন আবারও ক্ষমতায় গেলে সাধারণ মানুষের জীবন জীবিকা ও সমৃদ্ধির সকল সুযোগ ও সম্ভাবনা দ্বার উন্মোচন করা হবে অতীত থেকে শিক্ষা নিয়ে দেশ পরিচালনা অঙ্গীকারও করেন জাতীয় দিয়ে শুরু আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রকাশের আনুষ্ঠানিকতা সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ এই স্লোগান সামনে রেখে ইশতিহার করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শুরুতে আওয়ামী লীগ সভাপতি বিশ্বের দরবারে বাংলাদেশের বর্তমান অবস্থানের কথা তুলে ধরেন এটা দিবালোকের মতো স্পষ্ট যে আওয়ামী লীগ সরকার পরিচালনার দায়িত্ব পেলে জনগণ কিছু পায় সাধারণ মানুষের জীবন জীবিকা ও সমৃদ্ধির সকল সুযোগ ও সম্ভাবনার দ্বার উন্মোচিত হয় বিগত দশ বছরে জাতীয় সংসদই সকল রাষ্ট্রীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিল উল্লেখ করে শেখ হাসিনা আগামী নির্বাচনে জয়ী হলে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণের চলমান প্রক্রিয়াকে আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন একই সাথে আইনের শাসন ও মানবাধিকার সুরক্ষা জনবান্ধব বাহিনী গড়ে তোলা বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ সার্বভৌমত্ব ও অখণ্ডতা সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অঙ্গীকার করা হয় বিগত দশ বছর জাতীয় সংসদে ছিল সকল রাষ্ট্র কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু আমরা জনগণের ভোটে নির্বাচিত হলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণে চলমান প্রক্রিয়াকে আরও জোরদার করব সংসদকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে জঙ্গিবাদ মাদক এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করব দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনকে আরও শক্তিশালী করার পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হবে স্থানীয় সরকার শক্তিশালী সরকারের নেয়া চলমান মেগা প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি ঢাকা ও বিভাগীয় শহরের মধ্যে বুলেট ট্রেন চালু এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর প্রতিশ্রুতি দেন মুক্তিযোদ্ধা সংখ্যালঘু নির্গোষ্ঠীদের সুরক্ষা এবং গণমাধ্যমের সুরক্ষার বিষয়ে ইস্তেহারে তুলে ধরা হয় এছাড়া সশস্ত্র বাহিনীকে শক্তিশালী ও বিতর্কের ঊর্ধ্বে সহ পঁয়ত্রিশটি প্রতিশ্রুতির কথা বলা হয় এসব বাস্তবায়নে আগামী নির্বাচনে জয়ী হতে জনগণের সহযোগিতা চান শেখ হাসিনা মানুষ মাত্রই ভুল হয় কাজ করতে গিয়ে আমার বা আমার সহকর্মীদেরও ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে আমি নিজের ও দলের পক্ষ থেকে আমাদের যদি কোনো ভ্রান্তি হয়ে থাকে সেগুলো ক্ষমা সুন্দর চোখে দেখার জন্য দেশবাসী আপনাদের প্রতি স্বনির্বদ্ধ অনুরোধ জানাচ্ছি আমি কথা দিচ্ছি অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা আরও সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করব। প্রতি আমার আকুল আবেদন আগামী ৩০ তারিখে নৌকা মার্কায় ভোট দিয়ে আবার আওয়ামী লীগকে বিজয়ী করুন আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিলের ঘোষণাপত্রের আলোকে তৈরি করা ইস্তেহারটি ইশতেহারটি একাদশ জাতীয় নির্বাচনের দিনের বারো দিন আগে এবার ঘোষণা করল আওয়ামী লীগ সৈয়দ আব্দুল মুহিত বাংলা ভিশন ঢাকা পার্বত্য অঞ্চলে উন্নয়ন অব্যাহত রাখতে বান্দরবান রাঙ্গামাটি ও খাগড়াছড়ি ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বান্দরবানের ভোটারদের শেখ হাসিনা বলেন পাহাড়ি জনগোষ্ঠীরা অবহেলিত ছিল তাদের দিকে নজর ছিল না কারুরি বর্তমান সরকার ক্ষমতায় এসে গত দশ বছরে পার্বত্য অঞ্চলে ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে ভবিষ্যতে পার্বত্য অঞ্চলে উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার এরপর ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী যুক্ত হন কিশোরগঞ্জে ভোটারদের কাছে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে নৌকায় ভোট চাওয়ার পাশাপাশি কিশোরগঞ্জে পাঁচটি আসনে ভোটারদের কাছে নৌকায় ভোট চান শেখ হাসিনা এ সময় ত্রিশ ডিসেম্বরে নির্বাচনে নৌকা প্রার্থীদের জয়ী করে দেশের উন্নয়নে ধারা অব্যাহত রাখতে ভোটারদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী এই বান্দরবান হবে একটা উন্নয়নের রোল মডেল পর্যটনের রোল মডেল সেভাবেই আমরা গড়ে তুলতে পারবো তার সে আকাঙ্ক্ষা আমরা পূর্ণ করতে পারবো যে আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাই এবং আবার আমি ওইটুকু বলবো বান্দরবানবাসীর কাছে সেই সাথে গোটা পার্বত্য অঞ্চলে যে আমরা আগামী ত্রিশ ডিসেম্বর যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে নৌকা মার্কায় ভোট চাই এবং কিশোরগঞ্জের সেই ঐতিহ্য সবসময় আওয়ামী লীগ এখানে জয়লাভ করে সেই ঐতিহ্যটা আপনারা ধরে রাখবেন সেটাই আমি চাই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং সিটি গভর্নমেন্ট প্রতিষ্ঠা সহ উনিশ দফার লক্ষ্য নিয়ে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে বিএনপি যেখানে মত প্রকাশের স্বাধীনতা বিচার ব্যবস্থার সংস্কার সব শ্রেণী পেশা মানুষের কর্মসংস্থান চিকিৎসা তথ্য প্রযুক্তি জ্বালানি ক্রীড়া সংস্কৃতি প্রবাসীদের কল্যাণ পেনশন ফান্ড এবং রেশনিং ব্যবস্থা চালুর বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে নির্বাচিত হতে পারলে কি করবে বিএনপি তারই একটি বর্ণনা ইশতেহারের মাধ্যমে প্রকাশ করেছে দলটি বেগম খালেদা জিয়া কারাবন্দি থাকায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ইশতেহার পাঠ করেন মানবিক মর্যাদা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার বিষয়টি সামনে রেখে পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধান করার কথা জানিয়েছে বিএনপি দেশ আঞ্চলিক শ্রেণী বৈষম্য বলা হয় বিডিআর হত্যাকাণ্ড এবং বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি সংক্রান্ত সব অনুসন্ধান রিপোর্ট প্রকাশ করা হবে আগামী পাঁচ বছরের মধ্যে এক কোটি নতুন কর্মসংস্থান ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টরদের বেতন ছয় মাসের মধ্যে আপগ্রেড করার কথা রয়েছে ইশতেহারে সংবিধানের সূত্র অনুচ্ছেদ সংশোধন করে শর্ত সাপেক্ষে সংসদ সদস্যদের স্বাধীন মত প্রকাশের অধিকার নিশ্চিত করা হবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করে জাতীয় সংসদের উচ্চকক্ষ প্রতিষ্ঠা করা হবে সাংবিধানিক গণভোট ব্যবস্থা পুনঃপ্রবর্তন করে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃস্থাপন করা হবে মুক্তিযোদ্ধাদের সম্মানিত নাগরিক ঘোষণা করা হবে চলমান উন্নয়ন প্রকল্প চালু রাখা বিদ্যুৎ ও গ্যাসের মূল্যে সব অসঙ্গতি দূর করা হবে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের বিষয়টি রয়েছে এই ইশতেহারে বর্তমান বিচার ব্যবস্থার সংস্কারের জন্য একটি জুডিশিয়াল কমিশন গঠন করা হবে মত প্রকাশের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হবে সরকারে সাথে কোনো বিষয়ে মত থাকলেও কারো কণ্ঠরোধ করা হবে না জেলা পরিষদ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে পৌর এলাকাগুলোতে সব সেবা সংস্থা মেয়রের অধীনে রেখে সিটি গভর্নমেন্ট চালু করা হবে জনকল্যাণে প্রশাসনিক কাঠাম পুনর্বিন্যাস করা এবং স্থানীয় সরকারি স্তর নির্ধারণের লক্ষ্যে কমিশন গঠন করা হবে শিক্ষিত বেকারদের বেকার ভাতা প্রদান এবং আগামী পাঁচ বছরে নতুন এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থার কথা জানান বিএনপি মহাসচিব এছাড়াও বিদ্যুৎ ও গ্যাসের মূল্যের সব অসঙ্গতি দূর করার কথা জানান বিএনপি মহাসচিব শ্রমিক ও সহ গ্রাম ও শহরের দরিদ্র জনগোষ্ঠীর জন্য সুলভ মূল্যে র্যাশনিং চালু করা হবে আমি আবার বলছি শ্রমিক ও ক্ষেত সহ গ্রাম ও শহরের দরিদ্র জনগোষ্ঠীর জন্য সুলভ মূল্যে র্যাশনিং ব্যবস্থা চালু করা হবে গরিব ও প্রাকৃতিক দুর্যোগ কবলিত কৃষকের কৃষি ঋণ সুদ মকুফ করা হবে এক বছরের মধ্যে মানুষকে ভেজাল ও রাসায়নিক মুক্ত নিরাপদ খাদ্য পাবার নিশ্চয়তা সব খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ এবং ক্ষুদ্র নিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনের কথা রয়েছে বিএনপির ইশতিহারে ভিশন ঢাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপির ইশতেহার প্রতিশ্রুতির রঙিন বেলুন যদি তারা ক্ষমতায় আসে সঙ্গে সঙ্গেই চুপসে যাবে এসব প্রতিশ্রুতি রক্ষা করা কোনো বাস্তবতা নেই জানিয়ে তিনি বিএনপির ইশতেহারকে বছরের সেরা কৌতুক হিসেবেও আখ্যায়িত করেন বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা ১৪ গ্রামের একটি হোটেলে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিশ্রুতি রঙিন বেলুন যদি তারা ক্ষমতা আসে সঙ্গে সঙ্গে চুপ এগুলো নির্বাচনে যে তার জন্য কতগুলো অবাস্তব এবং অলিক স্বপ্ন তুলে ধরছে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে প্রার্থীদের প্রচারে কেউ বাধা দিচ্ছে না বলে দাবি করছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা তিনি বলেন প্রার্থীরা প্রচার প্রচারণা চালাতে পারছেন পোস্টার লিফলেটও বিলি করতে পারছেন তা নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগের অবকাশ নেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার চট্টগ্রামে বিভাগীয় মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভার আয়োজন করা হয় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার এ সময় তিনি দাবি করেন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড রয়েছে অনেকে যারা বিরোধী দলে আছে বা সরকার দলে আছে তারা সভা করেন কত সভা করেন মাইক ব্যবহার করেন পোস্টার ছাপান পোস্টার করেন বিতরণ করেন মানুষের কাছে কাছে যান কেউ কোনোদিন কখনো তাদেরকে বাধা দিয়েছে তাই যদি না হয় তাহলে নির্বাচনের প্লেন ফিল্ড নেই বা আছে এ প্রশ্নের তো কোনো অবকাশ নেই এ কথা বারবার বলা হয় লেভেল প্লেইং ফিল্ড নাই কোথায় ফিল্ড নাই কি ফিল্ড নাই কিসের ফিল্ড নাই আমি বুঝি না রাঙ্গামাটিতে পার্বত্য জেলা আইন শৃঙ্খলা বিষয়ক সভায় যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার তার বক্তব্যে নিরপেক্ষ থেকে সবার ভোট নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন যারা রাজনীতি করেন যারা ভোটার তারা তাদের পছন্দের প্রার্থীকে কিভাবে ভোট দেবেন সেটাই শুধু নিশ্চিত নিশ্চয়তা প্রদান করা আপনাদের আমাদের সকলের দায়িত্ব আমরা এখানে যারা দায়িত্বে থাকবো কর্মরত থাকব তাদের কোনো দল অথবা মত অথবা ব্যক্তিবিশেষের পছন্দে কোনো রকমের প্রভাব যেন না পড়ে সেটা আপনাদের অত্যন্ত সতর্কতার সাথে লক্ষ্য রাখতে হবে এদিকে রাজধানীতে নির্বাচনী ফল গণনাকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠানে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম অপ্রতিকর ঘটনায় রাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন আপনাদের কর্মদক্ষতা আপনাদের তৎপরতা এবং আপনারাই পারেন এদেশের মানুষকে এই কনফিউশন থেকে মুক্ত করতে এ ধরনের বিব্রতকর অবস্থা থেকে মুক্ত করতে নির্বাচন কমিশনকে আপনাদের ভূমিকা হচ্ছে সবচাইতে বেশি গণমাধ্যম কর্মীদের সাথে সমানতালে কাজ করতে সংশ্লিষ্টদের তাগিদ দেন রফিকুল ইসলাম জিএম আহসান বাংলা ভীষণ ঢাকা তিন আসনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করার রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্টের তৃতীয় বেঞ্চ এর ফলে বেগম খালেদা জিয়া একাতশ সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এদিকে জামায়াত নেতাদের প্রার্থিতার বিষয়ে নির্বাচন কমিশনে দেয়া আপত্তি তিন দিন মধ্যে নিষ্পত্তি নির্দেশ দিয়েছে হাইকোর্ট ফেনী এক বগুড়া ছয় ও সাত আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নের বৈধতা চেয়ে করা রিট মঙ্গলবার খারিজ করে দিয়েছেন বিচারপতি জে বি এম হাসানের তৃতীয় বেঞ্চ যেহেতু তৃতীয় বিচারপতি রায় চূড়ান্ত সেই জন্য এটা আপনার খারিজ হিসেবে গণ্য হল খালদা বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এর আগে তৃতীয় বেঞ্চের প্রতি বেগম খালেদা জিয়ার অনস্থার আবেদন খারিজ করে দিলে আদালত কক্ষ থেকে বেরিয়ে যান তার আইনজীবীরা আমরা তার প্রতি অনাস্থা জ্ঞাপন করে আমাদের কোনো আইনজীবী সেখানে উপস্থিত থাকে নাই একতরফাভাবে তিনি আজকে আদেশ দিয়েছেন এবং তিনি আপ করে দিয়েছেন আমাদের শোনার কোনো সুযোগও তিনি দেন নাই এবং প্রধান বিচারপতির কাছেও প্রেরণ করেন নাই যেটা তার উচিত ছিল জামায়াত ইসলামের বাইশ নেতার প্রার্থিতা বাতিলের বিষয়টি তিন কার্য দিবসের মধ্যে নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট ইলেকশন কমিশনের কাছে যেই প্রতি যে চিঠি আমরা গতকাল রাত্রে দিয়ে এসেছি সেটা যেতে তিন কার্য দিবসের ভেতরে ইলেকশন কমিশন নিষ্পত্তি করে দেন এদিকে নোয়াখালী এক আসনের প্রার্থী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক বেরশা মাহবুদ্দিন খোকনের ওপর হামলার ঘটনায় সোনাইমুড়ি থানার ওসিকে প্রত্যাহারের বিষয়টি আটচল্লিশ ঘন্টার মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট ঘন্টার মধ্যে বাংলাদেশের সহিংসতা মুক্ত নির্বাচন দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর ঢাকায় নিয়ুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেছেন সব পক্ষের উচিত সহিংসতা এড়িয়ে চলা যুক্তরাষ্ট্র বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বলেও জানান মার্কিন রাষ্ট্রদূত সহিংসতার বিভিন্ন খবরকে আমরা গুরুত্বের সাথে দেখছি আশা করছি সকলেই সহিংসতা এড়িয়ে চলবে এবং সেই সাথে এর নিন্দা জানাবে সবাইকে অবাধ নির্বাচনী প্রচার অভিযানের নামতে এবং তিরিশ ডিসেম্বরের ভোটে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করছি এবার উজ্জ্বলা পেন্টস ভোটের লড়াই দু হাজার আঠারো রাজধানীতে প্রচারণা চালানোর সময় ঢাকা নয় আসনে বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থী আফরোজা আব্বাসের গণসংযোগে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এজন্য বিএনপি ও আওয়ামী লীগের পক্ষ থেকে পরস্পরকে দায়ী করা হয়েছে এদিকে দিনভর প্রচারণা চালিয়েছেন বিএনপি ও আওয়ামী লীগ প্রার্থীরা শাহজাহানপুরের বাসভবন থেকে নেতাকর্মীদের নিয়ে প্রচারণায় নামেন ঢাকা নয় আসনে বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থী আফরোজা আব্বাস ঘোরান এলাকায় পৌঁছালে মিছিলের পেছন থেকে হঠাৎই হামলা চালানো হয় এক পর্যায়ে চলে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ এতে আহত হয় উভয় পক্ষের কয়েকজন হামলার জন্য দোষারোপ করা হয় একে অপরকে আমি যখন আমার মেয়েদের নিয়ে গেলাম ঠিক তখনই মাঝখান দিয়ে আমি সন্ত্রাসীরা ঢুকে পড়লো ঢুকে অতর্কিত একদম শুধু দেখা লোহা মানে লাঠি লাঠি কাস্তে আক্রমণ চালালো আফরোজা আব্বাসের নেতৃত্বে ঢাকা শহরের বিভিন্ন ক্যাডার বাহিনী মির্জা আব্বাস সাহেবের বিভিন্ন ক্যাডার বাহিনীর লোকজন এসে আমাদের মিছিলের উপরে অতর্কিতে হামলা করে এদিকে মঙ্গলবার সকালে বৃষ্টি উপেক্ষা করেও নিজ নির্বাচনী এলাকার ১৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন ঢাকা দশ আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ নূর এ সময় কাঁঠালবাগান এলাকায় ভোটারদের কাছে নিজের প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চান এই প্রার্থী ভোটারদের যে ভালোবাসা আমরা উপলব্ধি করছি বিজয় আমাদের অন্যদিকে ঢাকা পাঁচ আসনে বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থী নবীউল্লা নবী নেতাকর্মীদের নিয়ে আমুলিয়া বাজার সহ আশপাশের এলাকায় প্রচারণা চালান ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ভোটারদের দ্বারে দারে যান তিনি লেভেল বলতে কিছু নাই তারা চাচ্ছে যে মাঠ থেকে সরে দাঁড়ায় আমরা এক বিন্দু রক্ত থাকতো আমরা বেগম জিয়াকে মুক্ত করতে ও পরিবর্তনের লক্ষ্যে ঐক্যফ্রন্টের প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান নবীল্লাহ নবী নিজানুর রহমান সবুজ বাংলাভিশন, ঢাকা এদিকে নির্বাচনী প্রচারণায় দেশের বিভিন্ন জায়গায় আজও হামলা ভাঙচুর ও প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে জামালপুরের এলাকায় নির্বাচনী প্রচার কেন্দ্রে হামলা করেছে আওয়ামী লীগের নেতা কর্মী ও সমর্থকরা এমন অভিযোগ পাওয়া গেছে জামালপুর পৌর এলাকার হাটচন্দ্রায় হামলার ঘটনায় থমথমে পরিবেশ বিরাজ করছে ধানের শেষ প্রতীকে নির্বাচনী কেন্দ্র কমিটির আহ্বায়কের অভিযোগ বেলা এগারোটার দিকে হাটচন্দ্রা মিয়াবাড়ি বাজারে নির্বাচনী প্রচারে যান নৌকা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মুজাফর এ সময় তার কর্মী সমর্থকরা ধানের শীর্ষে নির্বাচনী কেন্দ্রে হামলা চালিয়ে ভাঙচুর করে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গেলে নৌকার প্রার্থী ও তার কর্মী সমর্থকরা এলাকা ছেড়ে যান এদিকে বুধবারের মধ্যে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন রাজশাহীর ছটি আসনের বিএনপি প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টরা নগরীর একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে নেতা কর্মী ও সমর্থকদের ওপর হামলা মামলা ও গ্রেফতারের অভিযোগ করেন বিএনপির নেতারা অন্যদিকে ফেনী তিন আসনে বিএনপি প্রার্থী আকবর হোসেনে ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দাগন ভুঁয়াতে প্রতিবাদ সমাবেশ হয়েছে সোমবার রাতে সোনাগাজী তাকিয়া বাজারে হামলার ঘটনায় মহাজোট প্রার্থী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ চৌধুরী ও তার লাঙ্গল প্রতীকের কর্মীদেরকে দায়ী করেন বিএনপি নেতারা দর্শক নির্বাচনী সংবাদ সংগ্রহে এই মুহূর্তে শেরপুরে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার সাইমুল হক একটু আগে সেখানকার সাধারণ ভোটারদের কাছে জানতে চেয়েছে নির্বাচন নিয়ে তাদের প্রত্যাশার কথা আমরা এখানে শেরপুর দুই আসনের অন্তর্গত নলিতাবাড়ি উপজেলায় আছি আমরা এখানে আসলে জানার চেষ্টা করছি যে সাধারণ ভোটাররা তারা আগামী নির্বাচন নিয়ে কি ভাবছেন প্রথমে আমি কথা বলবো এলাকার কৃতি ক্রীড়াবিদ জনভাবুর সাথে উনি ওনার জানতে চাইবো যে আসলে কেমন একটা পরিবেশ আপনি চান আগামী নির্বাচনে ভোট ক্ষেত্রে আমরা সুন্দর সুন্দর একটা সকাল সকাল প্রত্যাশা করছি এবং সুন্দর ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছি হ্যাঁ একদম বরাবর আমরা এখানে সুন্দরভাবে ভোট দিই কোনো সমস্যা হয়নি আমি মনে করছি এইবারও কোনো সমস্যা হবে না সুন্দর ভোট দেওয়ার জন্য এবং সুন্দর মানুষকে আমরা ভালো মানুষকে ভোট দেব আমাদের সাথে আছেন একজন শিক্ষক আমি সরাসরি তার কাছে জানতে চাইবো যে আসলে শিক্ষাক্ষেত্রে কোন কোন চ্যালেঞ্জ এখনো মোকাবেলা করা বাকি রয়ে গেছে গত পাঁচ বছরে আমাদের এই নালিতাবাড়িতে শিক্ষাক্ষেত্রে অভূত পূর্ব উন্নয়ন হয়েছে আর বাকি যে উন্নয়নগুলি আছে যেমন আইসিটি বা মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে যে ক্লাস নেওয়ার সিস্টেম এটাকে আর একটু ডেভেলপ করা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে আর বহুতল বিশিষ্ট কিছু ভবন নির্মাণ করা আশা করি এইগুলি করলে এবং দক্ষ কিছু শিক্ষক করলে আমাদের এলাকার শিক্ষার অভাব অভাবনীয় যে অপূরণীয় পূর্ণতা আছে সেগুলি কেটে যাবে আর স্বাস্থ্যখাতে কি অবস্থা স্বাস্থ্যখাতে আমরা ইতিপূর্বে যা দেখে আসছি আমাদের এখানে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে রুগীরা আসলে তারা এখানে চিকিৎসাটা সঠিকভাবে পায় না তারা রেফার করে দেয় অন্য এলাকায় তো আমি আশা করব একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যিনি নির্বাচিত হয়ে আসবেন ওনার কাছে যে আমরা যাতে রুগীদের এখানেই সুচিকিৎসা করার সুযোগ পাই দর্শক দেখছিলেন যে স্থানীয় ভোটার তারা চান তাদের যে দৈনন্দিন যে সমস্যাগুলো বিশেষ করে শিক্ষা খাতের স্বাস্থ্য খাতের যে সংকটগুলো সেগুলো পূরণের জন্য তারা তাকিয়ে আছেন তাদের জনপ্রতিনিধি অর্থাৎ যে এমপি আসবেন তার দিকেই এবং সবচেয়ে বেশি তারা যেটা চাচ্ছেন সেটা একটা ভয়মুক্ত একটা পরিবেশে ভোট দেয়া। নিচ্ছি সংবাদ বিরতি থাকুন ফিরে এসে থাকছে নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষায় ঢাকা সহ সারা দেশে এক হাজার ষোলো প্রাচীন বিজেপি মোতায় উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বৃষ্টি অব্যাহত গত চব্বিশ ঘন্টায় রংপুরে তাপমাত্রা নেমেছে পনেরো ডিগ্রি সেলসিয়াসে বিপর্যস্ত জনজীবন আপনারা বিরতির পর আবারও স্বাগত বাংলাদেশের সংবাদ এগদার জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষা ঢাকার সহ সারা দেশে 1016 প্লাটন বিজেপি মোতায়েন করা হয়েছে বিজেপির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক বিজেপি মোতায়েন করা হয়েছে আজকের মধ্যে সারা দেশে 1016 প্লাটন বিজেপি মোতায়েন করা হবে বিজেপির এসব সদস্য নির্বাচনী এলাকায় টহল দেবে পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাশাপাশি তারাও মাঠ পর্যায়ে কাজ করবে যে কোনো ধরনের নির্বাচনী সংঘাত সহিংসতা রোধে ব্যবস্থা নেবে কমিশনের চাহিদা মতো যতদিন প্রয়োজন হবে তারা মাঠে থাকবে প্রাণ ভোট তর্ক অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে নির্বাচনী উৎসব চলছে যশোরেও যশোর তিন আসনে বিএনপি প্রার্থী বলছেন বিনা উস্কানিতেই তাদের নেতা বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে চলছে গ্রেফতারও তবে আওয়ামী লীগ প্রার্থী বলছেন বিএনপি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে যার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন রাজিক জাহাঙ্গীরকে সাথে নিয়ে যশোর থেকে আরও জানাচ্ছেন আরিফুল হক ছবি তুলেছেন কামরুল হাসান যশোর তিন আসনের নির্বাচনের দিকে বিশেষ দৃষ্টি থাকবে সব মহলেরই কারণ এখানে ভোটের লড়াইয়ে নেমেছেন অপেক্ষাকৃত তরুণ দুই প্রার্থী প্রভাবশালী রাজনীতিবিদ প্রয়াত তরিকুল ইসলামের ছেলে অনিন্দ ইসলাম অমিত আশাবাদী সুষ্ঠু নির্বাচন হলে জনপ্রতিনিধি হিসেবে তাকেই বেছে নেবে জনগণ নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ফ্রম দি ডে ওয়ান আমাদের প্রচার মাইক ভাঙচুর আপনি সারা শহরে আমাদের কোনো পোস্টার না পোস্টার ছিঁড়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে পুলিশি হয়রানি কোনো ওয়ারেন্ট নেই সকল মামলায় জামিন থাকা কিংবা আজ পর্যন্ত কোনো মামলা খায়নি এমন মানুষকেও ঘর থেকে ধরে নিয়ে এসে সাজানো মামলা দেয়া হচ্ছে অন্যদিকে আওয়ামী লীগের এক সময়কার প্রভাবশালী নেতা কাজী শাহেদ আহমেদের ছেলে কাজী নাবিল আহমেদ নৌকার প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন এই আসনে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু আছে বলে দাবি করেছেন তিনি বর্তমানে তারা নির্বাচন বয়কট করার জন্য পায়তলা করার জন্য বিভিন্ন ধরনের অজুহা তৈরি করছে এবং তারাই বিভিন্ন ধরনের দেশে অস্থ অস্থিতিশীল পরিবেশ তৈরি করে আবারও কোনো তৃতীয় আগমন করার জন্য তারা বিভিন্ন কর্মসূচি তারা গ্রহণ করেছে তাদের যদি যদি কোনো সুনির্দিষ্ট প্রমাণ তাদের কোনো যদি কমপ্লেন থাকে তারা অবশ্যই রিটার্নিং অফিসার সহ প্রশাসনের সকল পর্যায়ে গিয়ে তাদের বক্তব্যগুলো জানিয়ে আসবেন যারা নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় থাকে ভোটাররা অবশ্য বলছেন সুন্দর একটি পরিবেশে ভোট দিতে চান তারা যেখানে কোনো হানাহানি মারামারি থাকবে না দল নির্বিশেষে একসাথে ভোট দিতে পারবো আনন্দমুখর পরিবেশে আমরা এরকম ভোট চাই আমাদের ভোট আমরা যাকে খুশি তাকে দেবো সুষ্ঠুভাবে দেব এখন পরিবেশ ভালো নির্বাচনের সময় সব থেকে ভালো চাই আমরা পরিবেশ সুস্থ চাই যশোর তিন আসনে মোট ভোটার সংখ্যা প্রায় সাড়ে পাঁচ লাখ দেশের অন্য স্থানের মতো নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে যশোরেও বিএনপির প্রার্থীর পক্ষ থেকে হামলা মামলা ও নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করা হয়েছে তবে আওয়ামী লীগের প্রার্থী বলছেন এখানে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে আর ভোটাররা বলছেন তারা যেন সুষ্ঠু পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে ব্যবস্থা করতে হবে প্রশাসন তথা নির্বাচন কমিশনকেই আরিফুল হক বাংলা ভিশন যশোর আজও গুড়িগুড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে দেশের বিভিন্ন জেলায় দিনভর এই বৃষ্টির কারণে বিপাকে পড়ে স্কুল কলেজগামী শিক্ষার্থী ও অফিসগামী মানুষ এছাড়া পানি জমেছে বিভিন্ন জেলার নিচু এলাকাগুলোতেও অল্প আয়ের মানুষ পড়েছে বিপাকে রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে সোমবার দুপুর থেকে এই বিভাগের বিভিন্ন জেলায় গুঁড়ি বৃষ্টি শুরু হয় তা অব্যাহত রয়েছে মেঘলা আকাশের কারণে সূর্যের মুখ দেখা যায়নি ভাটা পড়েছে নির্বাচনী প্রচার প্রচারণার উৎসবে প্রার্থীরা ঘর থেকে বের হতে পারছেন না পৌষের শুরুতে ঘূর্ণিঝড় ফেথায় এর প্রভাবে দুর্ভোগে পড়েছে নাটোরের জনগণ বৃষ্টি ও ঠান্ডা বাতাসে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে পানি জমেছে নিচু এলাকাগুলোতে এর ফলে জলাবদ্ধতা সৃষ্টি হলে রবি ফসলের ক্ষতির আশঙ্কা করছে কৃষি অফিস দুদিন ধরে পাবনায় ও মাঝারি বৃষ্টির সঙ্গে উত্তরের হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা এতে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবন বিশেষ করে খেটে খাওয়া মানুষের দুর্ভোগের শেষ নেই দুই ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টিভাবে শীত বাড়িয়ে গেছে আমরা বাইরে বাড়াতে না ফসলের ক্ষতি হচ্ছে প্রত্যেকটা মানুষের কৃষ্টি সংসার ফেলে মেনে নিয়ে চলাচল খুবই কঠিন এইভাবে যদি বৃষ্টি লাগে বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাব পড়েছে ময়মনসিংহের সর্বত্রই সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শ্রমিক ও সাধারণ খেটে খাওয়া মানুষ এই সুযোগেই সহ অন্যান্য পরিবহনের ভাড়া বাড়িয়ে দিয়েছে চালকরা সকাল থেকে মেহেরপুর জেলায় শুরু হয়েছে গুড়িগুড়ি বৃষ্টি এর সাথে বেড়েছে শীতের তীব্রতা ঘূর্ণিঝড় ফেথায় এর প্রভাবে মংলা বন্দর সহ তৎসংলগ্ন উপকূলীয় এলাকাগুলোতে বৃষ্টিপাত হচ্ছে বন্দরে অবস্থানরত ষোলোটি বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠা আমার কাজ ব্যাহত হচ্ছে বৃষ্টিপাত ও বৈরি আবহাওয়ার কারণে ব্যাঘাত ঘটছে সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা ও মানুষের স্বাভাবিক চলাচল মর্ষাদার বাংলা ভিসান নিউজ ডেস আবারও রয়েছে সিবিসি টাইল সংবাদ বিরতি সাথেই থাকুন ফিরে এসে থাকছে রোহিঙ্গা সংকট সমাধানে পদক্ষেপ না নিলে মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আপনারা দেখছেন বাংলা সংবাদ বিরতির পর আবারও স্বাগত বাংলাদেশের সংবাদে আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ রোহিঙ্গার সংকট সমাধানে জাতিসংঘের সাথে কাজ করতে মিয়ানমারকে চাপ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে নিরাপত্তা পরিষদ সংকট মোকাবেলায় যুক্তরাজ্যে প্রস্তাবিত খসড়ার ওপর কয়েক দফা আলোচনা হয় নিরাপত্তা পরিষদে তবে আলোচনা বয়কট করেছে রাশিয়া ও চীন রয়টার্স জানিয়েছে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসার সাত লাখ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর ওপর জোর দেওয়া হয়েছে খসড়ায় এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে পদক্ষেপ না নিলে দেশটির ওপর নিষেধাজ্ঞা সহ কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পরিষদের 15 সদস্য গত মাসে খসড়াটির উপর কয়েক দফা আলোচনা করে নিরাপত্তা পরিষদের সদস্যরা বৈঠকের প্রথম দিকে রাশিয়া ও থাকলেও আলোচনায় তারা। তবে ভোটের জন্য কখন তোলা এটি পাশ হতে নয় ভোটের প্রয়োজন এদিকে নিরাপত্তা পরিষদের এই পদক্ষেপকে অযথা ও অনর্থক বলে উল্লেখ করেছেন রাশিয়ার জাতিসংঘ প্রতিনিধি ভাসেলি নেবেলিয়া এর আগে গত অক্টোবরে নিরাপত্তা পরিষদে মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘ করা তদন্ত প্রতিবেদনের ব্রিফিং ঠেকাতে ব্যর্থ হয় রাশিয়া ও চীন ইয়েমেনের বন্দ না করে যুদ্ধ বিরতির কয়েক মিনিট পরই তা ভঙ্গের অভিযোগ তুলেছে সৌদি সমর্থিত সরকার মঙ্গলবার থেকে হুদায়দায় আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইরান সমর্থিত হুথি বিদ্রোহী ও সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী মধ্যে সংঘর্ষ চলছে দেশটির সরকারি এক কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা জানান সোমবার মধ্যরাতে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় গোলাগুলি হয় পরদিন সকালেও গোলাবর্ষণের শব্দ শোনা গেছে জাতিসংঘের মধ্যস্থতায় গেল বৃহস্পতিবার সুইডেনের শান্তি আলোচনায় যুদ্ধবিরতি কার্যকর ও নিজ থেকে নিজ নিজ সেনা প্রত্যাহারে একমত হয় দুপক্ষ সেই সাথে বন্দি বিনিময় চুক্তিও করে তারা যা বাস্তবায়ন করতে হবে বিশ জানুয়ারির মধ্যে গত চার বছর ধরে চলা গৃহযুদ্ধে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত ষাট হাজার বেসামরিক নাগরিক খাবারের অভাবে দুর্ভিক্ষ আর মৃত্যু ঝুঁকিতে আছে আরো দুই কোটি বিশ লাখ অধিবাসী একুশটি বিশেষ অঙ্গীকারের ইস্তেহার ঘোষণা আওয়ামী অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে দেশ পরিচালনার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য এবং সিটি গভর্নমেন্ট প্রতিষ্ঠা সহ উনিশ দফার ইশতেহার ঘোষণা বিএনপি নির্বাচনে অংশ নিতে পারবেন না খালেদা জিয়া প্রার্থিতা বৈধতার বিষয়ে রিট খারিজ হাইকোর্টের তৃতীয় একক বেঞ্চে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে লেভেল প্লেইং ফিল্ড নেই বলে যারা অভিযোগ করছেন তার ঠিক নয় বলেছেন সিইসি এই ছিল এখনকার মতো আমাদের পরের সংবাদ রাত সাড়ে দশটায় তার আগে নয়টায় রয়েছে নিউজ টপ টেন দেখার আমন্ত্রণ রইল এছাড়া ফেসবুকে বাংলা সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা ভিশনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ